আমাকে চিঠিটি আটকে এই কাজগুলো করেছে আমি যদি না থাকতাম হয়তো কুমিল্লা লাশ পড়তো এবং পরিকল্পিতভাবে বলা হতো যে এই নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন করা যাবে না আমরা ধৈর্য আমাদের সকল কর্মীদেরকে আমি বলেছিলাম যে তোমরা ধৈর্য সহকারে এই নির্বাচন মোকাবেলা করতে হবে যাতে করে আমাদের আমাদের নির্যাতন অত্যাচার হইল সহ্য করতে হবে আজকে এই হচ্ছে আমাদের অবস্থা আমি আবারও বলি নির্বাচন কমিশন চেষ্টা করেছে আমাদের 3000 পুলিশের মধ্যে কেউ কাজ করে নাই আমাদের প্রায় 75 জন ম্যাজিস্ট্রেটের মধ্যে কাজ সবাই করে নাই চিহ্নিত কিছু লোক এই কাজ করেছে আমি তাদের সকলের বিষয়ে জানতে চাই তারা কোথা থেকে এসছে তাদের দেশ থেকে এসছে আমি জানি না একটা ম্যাজিস্ট্রেট কি করে বিনা কারণে আমাদের আমাদের চিফ ইলেকশনের তার তো অধিকার সব জায়গায় সব কেন্দ্র ঘুরে দেখার আমাদের চিফ ইলেকশনের কে বলছে তাকে আপনাকে গ্রেফতার করা হবে তিনি বলছেন আপনি তো চিফ ইলেকশনের দেন তা আপনি ঢুকতে পারবেন না তা আপনি মহিলা কেন ঢুকতে পারবেন না তিনি বলছে আপনি তো পুরুষ আমি পুরুষ দরগা পুরুষ আমি ওনার তো লাইন পারবো না কেন বলছে আপনাকে গ্রেফতার করা হবে বারবারই করলে সে বলছে আমি এখনই ডিসিকে জানাচ্ছি সে বলছে আপনি ডিসির সাথে কথা বলেন আমি চিফ ইলেকশনের দেন আমি ডিসি কিছু চিনি আমি আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল্লাহ পরমের ক্ষমতা এই সমস্ত ক্ষমতা বান্ধবকে আমাদের দেখতে হবে তারা একটা জাতি সুষ্ঠু নির্বাচন নষ্ট করে দেওয়ার জন্য হাজার হাজার লোক আমাদের কর্মী আমরা পুলিশ ম্যাজিস্ট্রেট ডিসি এসপি সবাই মিলে কাজ করছি মাত্র 5-6 জন 7-8 জন যেখানে কয়েক হাজারের মধ্যে 7-8 জন এইটা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে তাদেরকে চিহ্নিত করা উচিত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত তারা শুধু নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতো না আন্তর্জাতিক ভাবে এই নির্বাচনটাকে আবার প্রমাণ করতো যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় না আমাদের কর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নির্বাচনে প্রচন্ড ভাবে চেষ্টা করছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে এবং সেই সুষ্ঠু নির্বাচন করতে যে কোথাও কোথাও হয়তো ওনারা ক্ষমতার কিছুটা ব্যবহার অনুযায়ী করেছেন আমাকে আমাকে একটা নোটিশ দিয়েছে তারা যে আমাকে কুমিল্লা ত্যাগ করতে হবে আমাকে প্রথম তারা অবহিত করেছিল যে নির্বাচন আইনটা কি সেই আইনে আমি দেখলাম সেখানে লেখা আছে যে সরকারের গুরুত্বপূর্ণ কোনো সুবিধা ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এই আইনটা আগে পার্লামেন্টে করেছে এরপরে পরবর্তী পর্যায়ে যে নির্বাচনে যে সার্কুলার দিয়েছে সেই সার্কুলারের মধ্যে দেখা গেছে যে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সংসদ সদস্যের নামটা দিয়ে দিয়েছে অন্যান্য অনেকের সাথে আমি আজকে এখানে স্পষ্টভাবে বলতে চাই আমি আসলে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমার আই এম নট দি পার্ট অফ দি গভর্নমেন্ট আই এম নট দি মেম্বার অফ দি গভর্নমেন্ট আমি আমি পার্লামেন্ট মেম্বার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন অন্যান্য সরকারের বিশেষ সংবিধানিকভাবে যারা সরকারের দায়িত্ব পালন তারা সকলে আমি আসলে পার্লামেন্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করি সংবিধানিকভাবে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই রিটের সার্টিফাইড কপিটা যে দুজন দশের এটা রায় দিয়েছেন যে রিটটা অ্যাকসেপ্ট করেছেন সেই দুজন দশের মধ্যে একজন দশ অসুস্থ হয়ে গেছে যার জন্য সার্টিফাইড কপিটা আমরা সমর্থন আনতে পারিনি হয়তো সামনে আনবে সামনে নির্বাচন কমিশনার পাবো এই রোলটা এরকম হয়েছে তো রোলটা যখন অ্যাবসলিউট হবে হাইকোর্ট যখন রোলটাকে অ্যাবসলিউট করে দেবে তখন আইনে পরিণত হবে কোনো সংসদ সদস্য আর নির্বাচনের প্রক্রিয়া বাধা থাকবে না আমি আপনাদেরকে এই কথাই বলি আপনাদের সন্তান কুমিল্লার বাহার আর একটা নতুন ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ এই নির্বাচনে আমরা অত্যন্ত ধৈর্য সহকারে নির্বাচনটা মোকাবেলা করছি যদিও এই রুলে আমাকে নির্বাচনে বাধা নাই তারপরে আমি কিন্তু আরেকটা চিঠি ওনারা দিয়েছে আমাকে কুমিল্লা ত্যাগ করতে হবে এটা আসলে একটা অশালীন চিঠি হয়েছে আমার সংবিধানিক অধিকারের উপর আমার আমার হস্তক্ষেপের মতো আমার মনে হয়েছে তারপরও আমি প্রথম থেকে এই পর্যন্ত গতকালকে রাত্রে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আমি কোথাও কোনো নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম না আমি এখন আজকে বুঝি কেন আমাকে চিঠি দিয়ে আটকানো হয়েছে এটা একটা পরিকল্পিত ভাবে যদি আমাকে সরিয়ে দেওয়া যেত শহর থেকে তাহলে এই শহরে যারা পরিকল্পনা করে বারবার নির্বাচন কমিশনে যারা বিনা কারণে আমার বিরুদ্ধে চিঠি দিয়েছে
আমার বিরুদ্ধে বারবার নির্বাচন কমিশন কাছে চিঠি দিয়েছে, সাক্ষুষের তিন চারটা চিঠি দিয়েছে, সবগুলোর কপি আমাদের কাছে আছে, যে আমি নাকি অনেক কিছু করে ফেলছি, আসলে আমি কিছুই করিনি। এইগুলো করে তারা চেয়েছিল আমাকে কুমিল্লাতে ঘটানোর জন্য। আমি নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব বলতেছি যে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু সকল কর্মকর্তা তো একরকম। আমাদের বিভিন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিকে আনা হয়েছে নির্বাচন সুষ্ঠু করার জন্য, কিন্তু তারা আল্লাহর পরের ক্ষমতাটা ব্যবহার করছে আমাদের উপর। আল্লাহর পরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যার ক্ষমতা, এরকম একটা ক্ষমতা আমাদের ব্যবহার করছে। আমি যখন পত্রপত্রিকায় দেখলাম যে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ এই নির্বাচনে মোতায়েন করা হবে নির্বাচন কেন্দ্রগুলোতে, এরপরে দেখলাম বিডিএল স্ট্রাইকিং ফোর্স, বিডিএল যদি স্ট্রাইকিং ফোর্স প্রবলেম না, আমরা তো এখানে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই যে একটি সুষ্ঠু নির্বাচন, আমাদের কোনো কর্মী এই গত 15 তারিখের আগ পর্যন্ত কোথাও কোনো নির্বাচনে কারোর সাথে একটা ঝগড়া বন্ধ তো হয়নি। তা কেন হয় না সুষ্ঠু নির্বাচন? আমি আমাদের কর্মীদেরকে বলেছি যে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের প্রিয় নেত্রী চায়, আমি ব্যক্তিগত চাই। মানুষের ভোট তারা প্রতিনিধিত্ব করলে মানুষের কাছে মর্যাদা থাকে না। আমার জীবনের শুরু থেকেই আমি যখনই ভোটে দাঁড়িয়েছি তখনই আমার সাথে যারা নির্বাচন করছে অনেকেই জামানত পাইতে কষ্ট হয়েছে, এত বিপুল ভোটের কষ্ট করছে বারবার। আমি এটা বিশ্বাস করি মানুষ আমাকে সেইভাবে ভালোবাসে।